নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি নিউ টাউনে মিনার সিনেমাতে বসে আছি। জাস্ট ভয় পেও না দেখে বেরিয়েছি, জাস্ট নাও আমি ভয় পেও না দেখে বেরিয়েছি এবং রিভিউটা আমি এক্ষুনি করব। এটা একটা এত থার্ড ক্লাস সিনেমা, এত জঘন্য সিনেমা, এত রাবিশ সিনেমা বাংলায় আমি এর আগে খুব কম দেখেছি। বেকার পয়সা নষ্ট, 190 টাকা না 200 টাকা করে টিকিট, গাড়িতে তেল খরচা, সময় নষ্ট, এই সমস্ত কিছু পড়লাম 1 ঘন্টা 50 মিনিট ধরে বসে বসে। সিনেমাটার রান টাইম হচ্ছে 1 ঘন্টা 47 মিনিট সামথিং এলস। এত জঘন্য গল্প, মানে শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয় করা ভুলে গেছেন। মানে দুর্ভাগ্যের ব্যাপার এটাই লাগছে যে একটা সময়ে উনি আমাদের কত ভালো ভালো বাংলা সিনেমা দিয়েছেন এবং গয়নার বাক্সে ওনার অভিনয় দেখবার মতন ছিল, সেই শ্রাবন্তী চ্যাটার্জির এই অবস্থা দেখে বড্ড খারাপ লাগছে। অভিনয় একজনেরও ভালো নয়, মানে নট আ সিঙ্গল ওয়ান। পুরো সিনেমাটার মধ্যে যদি পজিটিভ কিছু দিক থাকে, সেটা হচ্ছে যেসব হরর এলিমেন্টগুলো দেখাবার চেষ্টা করেছিল সেই জায়গাগুলোর সাসপেন্স যেটা ক্রিয়েট করা হয়েছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেই জায়গাটা খানিকটা ভয় লাগাচ্ছিল। এবং তারপরে যেটা হলো, মানে আলটিমেটলি যেটা হলো, 1 ঘন্টা 50 মিনিট পরে যেটা ফিল করলাম, লাস্ট সিনে যেটা জানতে পারলাম, আমি একটাই অনুরোধ করব, এই সিনেমাগুলো বাংলায় এনে নতুন করে বাংলা সিনেমার নাম খারাপ করবার কোনো দরকার নেই। কারণ বাংলা সিনেমায় না, টলিউড ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো কিছু কাজ আসছে। গোটা মে মাস জুড়ে আমরা ভীষণ ভালো ভালো সিনেমা দেখেছি এবং জুন মাসেও খুব ভালো ভালো সিনেমা আসছে। আমার এটা মনে হয় যে টলিউড ইন্ডাস্ট্রি খুব ভালো কাজ করছে এবং এখন করবে, কারণ কোভিড সিচুয়েশন থেকে উঠে টলিউড ইন্ডাস্ট্রি সেই যে খারাপ অবস্থাটার মধ্যে দিয়ে গেছে, তারপরে টলিউড ইন্ডাস্ট্রি জান প্রাণ লাগিয়ে পরিচালকেরা চেষ্টা করছেন যে আবার প্রাণ ফিরিয়ে আনার, দর্শকদের হলমুখী করবার। কিন্তু এই যদি সিনেমা ছিঁড়ি হয়, আবার প্রতিটা দর্শকের মন ভেঙে যাবে। এত থার্ড ক্লাস গল্প, এত থার্ড ক্লাস অভিনয়, ওম সাহানির এটা অভিনয় হয়েছে, কোনো মাথা মুন্ডু নেই গল্পটার। মানে গোজামিল কেস হওয়ার একটা সীমা পরিসীমা থাকে, মানে লেভেল লেস গোজামিল, মানে নেওয়া যাচ্ছিল না। ওই বলে না, বিয়ে বাড়িতে খুব বেশি খেয়ে এলে জানো তো বদহজম হয়ে গিয়ে তারপর বমি হয়, আমার এখন বদহজম হয়ে গেছে, এবার আমার বমি হবে। জঘন্য সিনেমা, মোস্ট থার্ড ক্লাস। স্টোরি হিসেবে বলি, যদি শ্রাবন্তী চ্যাটার্জি এবং আকাশ চ্যাটার্জি, মানে সরি অনন্যা চ্যাটার্জি আর আকাশ চ্যাটার্জির বিয়ে হয়, সে নতুন সংসার করতে শুরু করে, তারপরেই তার সঙ্গে, মানে এই শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে নানান রকমের ঘটনা ঘটতে থাকে, সব মানে অস্বাভাবিক ঘটনা, যেগুলোতে উনি ভীষণ ভয় পেয়ে যান। এবং প্রথম থেকেই দেখানো হয় এই ওম সাহানির যে, মানে আকাশ চ্যাটার্জির যিনি মায়ের ক্যারেক্টারটা প্লে করছেন, তার চরিত্রটাকে প্রথম থেকেই একটা সন্দেহের জায়গায় কিন্তু রাখা হয়। তারপরে গল্পটা যখন এগোলো, এটা কি হলো, আমি গল্পটার কি বলবো, মানে গল্পটা এত বাজে, মানে সরি, হ্যাঁ বন্ধুরা কিছু মনে করো না, আমার আসলে এর থেকে ভালো আর, আমি বোধহয় বাজে রিভিউয়ার তাই আমি ভালো করে রিভিউ করতে পারছি না। তবে আমি রোস্টেড ভিডিও চাইলেই বানাতে পারতাম, কিন্তু আমি এটা রোস্ট করব না, আমি স্টোরিও স্পয়েল করব না। তোমরা যারা শ্রাবন্তীদির ফ্যান্স আছো, তারা এসো সিনেমাটা দেখতে, হয়তো তোমাদের ভালো লাগবে। শ্রাবন্তীদি এতদিন পরে কাম ব্যাক করলেন আবার বাংলা সিনেমা জগতে, এসে যাচ্ছে তাই করে দিয়ে চলে গেলেন, মানে এটা আনএক্সপেক্টেড ছিল ওনার কাছে।
আমরা জানতাম শ্রাবন্তী দিওয়ানি হয়তো এত বছর পরে একটা ভালো কিছু কাজ দেখব, জঘন্য। এরকম সিনেমা হওয়ার থেকে না হওয়া ভালো, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নাম খারাপ হচ্ছে এতে। এই সিনেমাগুলোর জন্যে ভালো ভালো সিনেমাগুলো নাম করতে পারে না। মানুষে হলে এসে পয়সা খরচা করে এসব জঘন্য, মানে জঘন্য ওয়ার্থলেস ফিল্মগুলো দেখে যান, তারপরে তাঁরাই বেরিয়ে নিন্দা করেন যে বাংলা সিনেমা আর ভালো সিনেমা হচ্ছে না। সেই কারণে সাফার করে বাকি সিনেমাগুলো, বাকি পরিচালকেরা, বাকি সিনেমার প্রযোজকেরা, বাকি অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন, অন্যান্য ভালো সিনেমাগুলো সব ঝাড় খায়। এটা আনএক্সপেক্টেড ছিল, জঘন্য সিনেমা, মোস্ট থার্ড ক্লাস।